হ্যালো ফ্রেন্ডস, আমাদের প্রস্তুতি বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তোমরা জানো ইতিমধ্যেই আইবিপিএস ক্লার্ক 12-এর কিন্তু নোটিফিকেশান বেরিয়ে গেছে। তার একটা ডিটেলস ভিডিও কিন্তু আমি তোমাদের করে জানিয়ে দিয়েছি। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী আছে, এজ লিমিট কী আছে, লাস্ট ডেট কবে, ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হয়েছে, তো তোমরা যারা এখনও রেজিস্ট্রেশন করনি, যারা এলিজিবেল তারা রেজিস্ট্রেশন করে নিতে পারো। এছাড়া হ্যান্ড রিটেন ডিক্লারেশানে কী লিখতে হবে সেটাও কিন্তু আমি একটা ভিডিওর মাধ্যমে জানিয়ে দিয়েছি। যদি তোমরা দেখে না থাকো তাহলে সেটাও দেখতে পারো যে হ্যান্ড রিটেন ডিক্লারেশানে কী লিখতে হবে। তো এই ভিডিওটা মূলত তাদের জন্যই যারা একদম নিউ বা বিগিনার্স, যারা আইবিপিএস ক্লার্কের জন্য প্রিপারেশান শুরু করার কথা ভাবছে এবং কী বই থেকে প্রিপারেশান করবে, কী কী বই রয়েছে সেগুলো নিয়েই একটা ভিডিও করব। তোমরা যদি চাও সেই বইগুলো কিনে সেখান থেকে প্রিপারেশান স্টার্ট করতে পারো। তো আজকের এই ভিডিওটাতে শুধুমাত্র প্রিলিমিনারি এক্সামিনেশনের জন্য যে যে বইগুলোর প্রয়োজন সেগুলোর কথাই আমি বলবো। প্রিলিমিনারি এক্সামিনেশনে কিন্তু তিনটে সাবজেক্ট থাকছে, ইংলিশ, ম্যাথ বা কোয়ান্ট এবং তার সাথে থাকছে রিজনিং। তো ম্যাথের জন্য কী বই রয়েছে একবার দেখে নাও। যদি কেউ ম্যাথের জন্য প্র্যাকটিস করতে চাও এবং লেভেল ওয়াইজ প্র্যাকটিস করতে চাও, মানে হচ্ছে ইজি, মডারেট এবং তারপরে হার্ড, তো তোমরা কিন্তু আশিস স্যারের এই বইটা নিতে পারো, যেটার নাম হচ্ছে গিয়া কোয়ান্টা এবং কিরান পাবলিকেশনের একটা বই। তো এটা শুধুমাত্র আইবিপিএস ক্লার্ক নয়, আইবিপিএস পিও বা এসবিআই পিও বা এসবিআই ক্লার্ক তার জন্যও কিন্তু হেল্পফুল হবে। কোয়ান্টের জন্য কিন্তু তোমরা এই বইটা ব্যবহার করতে পারো। নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে ইংলিশ। ইংলিশের জন্য আড্ডা 24 পাবলিকেশনের থেকে এস ইংলিশ এই বইটা থেকে তোমরা প্র্যাকটিস করতে পারো। এখানে 1700+ কোশ্চেন রয়েছে, তার সাথে ডিটেলস সলিউশনও কিন্তু দেওয়া রয়েছে। নেক্সট হচ্ছে গিয়ে রিজনিং। রিজনিংয়ের জন্য কিন্তু তোমরা টেক্সট বুকের একটা 4000 স্মার্ট কোশ্চেন ব্যাংক বলে বই রয়েছে, সেটা কিন্তু এস চ্যান পাবলিকেশনের, এবং এই বইটা থেকে তোমরা স্মার্টলি রিজনিংয়ের জন্য কিন্তু একটা প্রিপারেশান স্টার্ট করতে পারো। তো এই বইটার মধ্যেও তোমরা প্রচুর কোশ্চেন পাবে এবং তার সলিউশনও কিন্তু এই বইটার মধ্যে দেওয়া রয়েছে। তো ম্যাথ, রিজনিং এবং ইংলিশের জন্য কোন বই থেকে প্র্যাকটিস করতে পারো বা প্রিপারেশানটা স্টার্ট করতে পারো তার জন্য তিনটে বইয়ের কথা বলে দিলাম। এবং এই তিনটে বইয়ের থেকে প্র্যাকটিস করার পর তোমাদের যদি আরও বেশি প্র্যাকটিস করতে হয় তাহলে প্র্যাকটিস সেটের প্রয়োজন হবে। তখন কিন্তু আইবিপিএস ব্যাংক ক্লার্ক প্রি এক্সামের জন্য 30 প্র্যাকটিস সেট এই বইটা থেকে তোমরা কিন্তু অনেক প্র্যাকটিস সেট পেয়ে যাবে। 30 প্র্যাকটিস সেট মানে প্রচুর কোয়েশ্চেন, এবং ওই বইগুলো থেকে তোমরা সাবজেক্ট ওয়াইজ প্রিপারেশান করার পর তারপরে কিন্তু প্র্যাকটিস সেটের এই বইটা থেকে প্র্যাকটিস সেটগুলো যদি করো তাহলে কিন্তু প্রিলি কোয়ালিফাই করার জন্য অনেকটা এগিয়ে থাকবে। তো যারা একদম স্টার্ট করতে চাইছো প্রিপারেশান, বিগিনার্স রয়েছে, তারা কিন্তু এই বইগুলো থেকে তোমরা প্রিপারেশান স্টার্ট করতে পারো। আমি বলছিই না যে তোমাদের এই বইগুলো কিনে প্রিপারেশান করতেই হবে, তোমরা চাইলে অন্যান্য যে কোনো বই থেকেই প্রিপারেশান করতে পারো। তোমরা যদি এই বইগুলো কিনতে চাও ডিসক্রিপশানে দেওয়া লিঙ্ক থেকে গিয়ে কিনতে পারো, অনলাইনে অ্যামাজনে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। তো ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করলাম, যারা আইবিপিএস ক্লার্কের ফার্স্ট টাইম পরীক্ষা দিতে যাচ্ছ প্রিপারেশান কীভাবে স্টার্ট করবে, তার জন্য কী বই রয়েছে সেই বইগুলোর কথাই মূলত আমি বললাম। এই বইগুলো কিনে পড়তে পারো এবং এই বইগুলো থেকে প্র্যাকটিস করতে পারো। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। তার আগে তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, এরকম চাকরির খবর সংক্রান্ত ছোটোখাটো আপডেট সবার আগে পেতে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, ধন্যবাদ।